সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটা ফ্রাইডে ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি আজকে অনেক সকালে সকালে উঠছি, এটার রিজন হচ্ছে আমি কোথাও যাচ্ছি, দ্যাটস ওয়াই। সো আমি অ্যাকচুয়ালি একটা ট্রিপে, ছোট ট্রিপ আর কি যাচ্ছি। এটা মানে যে ট্রিপে যাচ্ছি এই জায়গাটার ব্লগ আমি এর আগে করেছি, বাট যেহেতু আজকে ফ্রাইডে অ্যান্ড আমরা আজকে যাচ্ছি, সো তাই আমি থিঙ্ক করি যে কেন না তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড ফ্রাইডেতে আমি কী করি না করি সবই আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, সো থিঙ্ক করলাম আমি অ্যাকচুয়ালি সকাল থেকেই দেখাই। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি, শাওয়ার নিয়েছি। শাওয়ার নিয়ে নেওয়ার পর আমি এখন একটু খাওয়া দাওয়া করলাম, করার পর এখন একটু বসে আছি, আমি একটু পরে রেডি হব। সো তাই আমি এন্ট্রোটা তোমাদেরকে দিয়ে নিচ্ছি যে এন্ট্রোটা আমি কী করি, মানে ইন্ট্রোটাতে আমি মানে তোমাদেরকে এখনই দিয়ে নিচ্ছি, কারণ আমি অনেকদিন যাবতই তোমাদের একদম স্টার্ট থেকে ব্লগগুলো দিতে পারছি না, হয়তো মিড থেকে বা রেডি হয়ে বা এরকম করে আমি তোমাদেরকে মানে লাইক কি বলবো ইন্ট্রোটা দিচ্ছি। সো তাই থিঙ্ক করলাম যে আজকের ইন্ট্রোটা একদম ইন্ট্রো থেকেই দিই, একদম মানে সকাল থেকেই দিই। সো তাই আমি এখন ফ্রেশন আপ হয়ে গেছি, খাওয়া দাওয়া করে ফেলছি, এখন আমি রেডি হব। সো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করে ফেলি, লেটস গেট স্টার্টেড। সো ইতে হ্যালো এভরিওয়ান, আমি এখন রেডি, মানে লাইক আমি এখন রেডি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ আমার ফুপু শাশুড়িদের বাসায়, কজ মানে হঠাৎ করে, কজ উইন্টারে আমাদের ওরকম কোথাও যাওয়া হয়নি, ইচ্ছা ছিল যাওয়ার বাট যাওয়া হয়নি। সো যেহেতু যাওয়া হয়নি তাই হুটহাট করে একটু আমাদের কাজও ছিল, প্লাস মানে যাওয়া হয়নি। আর আমার শ্বশুরবাড়ির অনেকেই আমরা একসাথে যাচ্ছি, সো তাই মানে খুব মজা করি আমরা একসাথে অনেক। সো তাই আমি নারায়ণগঞ্জ যাচ্ছি, এর আগে দেখেছো যে আমার ভাইয়ের বাইক একটু নারায়ণগঞ্জ গিয়েছিলাম বাইক দিয়ে, আমি সেখানেই যাচ্ছি কারণ ওখানে আমার বড় ফুপু শাশুড়ির বাসা, আমার যে ননদ নেহা আমি যাদের কথা বলি ওদের বাসা। সো আমরা ফ্যামিলির সবাই যাচ্ছি, অ্যান্ড কে কে যাচ্ছি না যাচ্ছি কীভাবে যাচ্ছি সব কিছুই তো তোমাদেরকে দেখাবো, প্লাস মানে আমি কয়েকদিন, আমরা মেবি একদিন বেশি স্টে করব, মানে ফ্রাইডে আমরা স্যাটারডে কি সানডেতে এসে সানডেতে আসব। সো আমি চাচ্ছি যে তোমাদেরকে আমি ওখানে কী কী করি, লাইক যে কয়দিনই স্টে করি না কেন আমি সব কটিই তোমাদেরকে দেখাবো, তাই আমার এবারের ফ্রাইডে ব্লগটা একটু বড়ো হবে। সো তাই আগে আমি এখন রেডি, এখন আমাদের বাসা সবাই রেডি হয়ে গেলে আমরা বের হয়ে যাবো। সো চলো আর কথা না বাড়িয়ে আমি ওয়েট করি, আমার সাথে তোমরাও ওয়েট করো। সো এই তো বিসমিল্লা বলে আমরা রওনা দিয়ে দিই আমাদের নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে, আমার ফুপু শাশুড়ি, বড় ফুপু শাশুড়িদের বাসায়। অ্যান্ড আমরা রাস্তা যে সময় যাচ্ছিলাম ও সময় মোটামুটি সানি ওয়েদারই ছিল, অ্যান্ড গাড়িতে ছিলাম আমি, আমার নন, আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার যা অ্যান্ড তাবিনা। সো এই কজন আমরা ছিলাম, দেন আমরা হানি ফ্লাইওভার দিয়েই সবসময় যাই, অ্যান্ড হানি ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছিলাম ওই টাইমটাতে। দেন রাস্তায় আমরা যেহেতু নারায়ণগঞ্জ যাবো, আমার একটা ফেরি পার হবো, তাই সেই সময় দেখি যে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিলো অন দ্যাট টাইম। সো তাই আমার শ্বশুর থিঙ্ক করে এই সময় রওনাদাটা ঠিক হবে না, তাই আমরা দেড় ঘন্টা ওয়েট করার পর, বৃষ্টিটা কমার পর আমরা ফেরি ক্রস করে দেন আমরা নারায়ণগঞ্জে এসে পড়ি। অ্যাকচুয়ালি সেদিন যেহেতু যে ফ্রাইডে ছিল যেতে বেশিক্ষণ সময় লাগেনি, বাট রাস্তায় ওয়েট করছিলাম জন্যই তাই একটু টাইমটা লেগেছে। দেন এই তো গাড়িতে আমরা সবাই বসে আছি নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে, তামিনার সাথে একটু দুষ্টামি করছিলাম আমি। অ্যান্ড অলমোস্ট আমরা এসে পড়ি আমার বড় ফুপু শাশুড়িদের বাসায়, এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের কাছে, সো ওনাদের বাসা, অ্যান্ড এটা ওনাদের বাসার রোডটা আমরা এসে পড়েছি অলমোস্ট। অ্যান্ড আমার আদার্স যারা যারা ছিল তারা ওদের মতো আসে, সো এই তো আমরা সবাই এসে পড়ি আমার ফুপু শাশুড়ির বাসায়। দেন আসার পর আমাদের মাগরিবই হয়ে যায় অলমোস্ট, সো তাই আমার ফুপু শাশুড়ি আমাদেরকে খাবার দিয়ে দেয়। আমরা খাওয়া দাওয়া করার পর দেন আমরা দেখি যে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তে থাকে, আমাদের একটু প্ল্যান ছিল আমরা ঘুরেঘুরি করবো বাট সামহাও বৃষ্টির জন্য যেতে পারিনি, তাই আমরা ঘরেই বসে সবাই ফোন অ্যান্ড আদার্স কাজ করছিলাম।
আদার্স কাজকে বসেই ছিলাম অ্যান্ড আমার ননদটা খুব বিজি ছিল আমাদের আপ্যায়ন করার জন্য, তাই ব্লগে আসতে পারে নাই অ্যান্ড বলে যে আমি রেডি না, প্লিজ আমাকে নিও না। দেন ওই আমাদের জন্য পাস্তা বানায় অ্যান্ড এটা অনেক মজা হয়, অনেকগুলো পাস্তা রান্না করে। অ্যাকচুয়ালি উইন্টারে কাজ করতে ওরকম ভালো লাগে না, বাট ওই আমাদের জন্য অনেক কষ্ট করে। দেন আমার হাজব্যান্ড তো মহা খুশি পাস্তা দেখে যে ওই পাস্তা খাবে। দেন এই তো পাস্তা খাওয়ার পর আমরা ডিনারের প্রিপারেশন নেই। ডিনারে আমার ফুফু শ্বশুর আমাদের জন্য গরুর মাংস খিচুড়ি, যেটা লাটকা খিচুড়ি বলে আমাদের অনেক ফেভারিট, সো আমরা ডিনারটা করে ফেলি। দেন এই তো আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলার পর দেন আমার ননদ আমাদের জন্য পটেটো ওয়েজেস বানায়, ওই নিজে বানায় আর আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। এটা অলমোস্ট রাত 2:30 সময় হবে, আমরা খাই। প্রিয় ছোটর একটা লক্ষ্মী ননদ, ওর জন্য একটা জামাই পেলে সবাই দিবা, এই আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। তাকাও তাকাও কি যে খাওয়াইছে ভাই, পেট ব্যথায় পাগল হয়ে গেছি। আল্লাহ, না না মিথ্যা কথা মিথ্যা কথা, ওই অনেক মজার মজার খাবার রান্না করে আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি আমি মানে তোমাদেরকে বলেছি আমি এসেছি আমার বড় ফুপু শাশুড়িদের বাসায় অ্যান্ড মানে কালকে কী হয়েছে, আমরা যে সময় আসতেছি সেই সময় অনেক বৃষ্টি ছিল, সো বৃষ্টি থাকার কারণে আমাদের ফুল ডেটার প্ল্যান একদম নষ্ট হয়ে গেছে। সো নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা গিয়েছে যে আমি মানে আমি কিছুই ওরকম তোমাদের জন্য ভিডিও করতে পারি নাই। আমি জাস্ট তোমরা দেখেছো যে কী কী জাস্ট করেছি, মানে খাবার ঘরে বসা ছাড়া আর কিছুই আমরা করতে পারি নাই ওইরকম কিছু। সো তাই থিঙ্ক করলাম ডে টুটাতে কী করি না করি, ইনশাল্লাহ ডে টুতে একটু মজা হবে। সো ডে টুতে কী করি না করি তোমাদেরকে দেখাবো। এখন মানে একদম মর্নিং টাইম, আমরা অ্যাকচুয়ালি লেট করে ঘুম থেকে উঠেছি সবাই, আমি কফি খাচ্ছি অ্যান্ড আমি মানে লাইক এখন ঘুম থেকে উঠেছি, এখন আমরা মানে রেডি হয়ে একটু মানে আমরা একটু একটা জায়গায় যাবো, ইচ্ছা আছে সবাই মিলে। এখন দেখি ওখানে যে কী করবো না করবো তোমাদেরকে দেখাবো। কালকের ব্লগটা হয়তো কালকের ডে ওয়ানটা আমার হয়তো একটু র্যান্ডমলি গিয়েছে, মানে লাইক এই তো যাচ্ছে না হ্যান ত্যান এইসব, সো মানে জাস্ট খাওয়া দাওয়া করেছি, মানে আমি ওরকম ভয়েস ওভার দিয়ে কথা বলতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি। সো তাই থিঙ্ক করলাম ডে টুতে তো কী করি না করি সুন্দর করে আজকে তোমাদের ব্লগটা আমি প্রপারলিভাবে দিব ইনশাল্লাহ। সো এই তো আমার ডে টুটা স্টার্ট হয়ে গেলো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, হয়তো একটু বড় হতে পারে বাট ভালো লাগবে। সো চলো আর কথা না বাড়ি, ডে টুটা স্টার্ট করে ফেলি, লেটস গেট স্টার্টেড। দেন মর্নিং এন্ট্রো দেওয়ার পর পিকচার না তুলি না অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমি পিকচার তুলতে খুব বেশি পছন্দ করি অ্যান্ড সকালবেলা আমার একদম উইদাউট এনি মেকআপ মানে ন্যাচারাল ফেসের পিকচারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দুটো ননদ নেহা, একজন আমার ফুফাতো ননদ আর একজন হচ্ছে মিম আমার চাস্তো ননদ অ্যান্ড এই তো আদার্স যারা যারা ছিল, অ্যাকচুয়ালি আমরা যারা যারা গিয়েছিলাম আমার যা দেন আমার চাচি শাশুড়ি আমরা যারা যারা ছিলাম আমরা অনেকজন গিয়েছিলাম। সো আমরা মোট 13 গিয়েছিলাম, আমরা সবাই মোটামুটি পিকচার তুলি যে সকালে যার যার বিয়ার ফেজ নিয়ে। দেন তাবিনার সাথে কিছু পিকচার তুলি, তাবিনা অ্যাকচুয়ালি খুব এনজয় করছিল। সো হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এখন রেডি। অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল আমি সকালের ব্রেকফাস্ট যেহেতু করি না, সো তাই আমি মানে লাইক জাস্ট কফি খেয়েছি, যখন তোমরা দেখলে সকালে মর্নিং এন্ট্রো দিলাম। এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমরা যেহেতু আজকে লেট করে ঘুম থেকে উঠছি, সো ওঠার কারণে দেখা গেছে যে মানে লাইক আমাদের এখন বের হইতে মানে আমরা ঘোরাঘুরি করার বের হওয়ার ইচ্ছা ছিল একটা সময়, বাট আমাদের এখন বের হইতে অলমোস্ট 2:30 বেজে গেছে। সো তাই আমরা থিঙ্ক করছি যে আমরা এখন মানে আশেপাশে মানুষ তাকাই থাকে, সো আমরা এখন থিঙ্ক করছি যে আমরা এখনই রেডি হয়ে বের হবো, লাঞ্চ কখন করি যখন মন যাবে সবার ক্ষুধা লাগবে, বিকজ একটা সময় সবাই ব্রেকফাস্ট করছে। সো তাই আমরা মোটামুটি এখন সবাই রেডি, আমরা এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না বাট ফ্যামিলির সবাই রেডি, আমি সবাইকেই দেখাবো একটু পরে তোমাদেরকে। সো তাই একদিন তো আমরা রেডি, সালোয়ার কামিজ পরছি, সো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ। সো চলো দেখো আমরা নেক্সট কী করছি। আমাদের নেহুরানি হাই বলো, না তোমাকে শুনতে হচ্ছে সাজের কথা বলবো না, হাই বলো, কি বলবো, হাই বলো, কালকে আমাদের জন্য অনেক কষ্ট করছে তাই ওই সেই কষ্টই কালকে আমার ভিডিওতে আসেনি, এটার জন্য আজকে আজকে আসছে আমার ব্লগে। হ্যাঁ জামিন, হাই হাই
Neha. Hey, Junacha. Hi. Neha. Hi, dog. So, সবাই আমরা মোটামুটি রেডি হয়ে বের হয়ে যাই एक्चुअली আমরা বের এনেই তো আমরা টমটম দিয়ে সবাই মিলে যাচ্ছিলাম এনেই তো আমি एक्चुअली কক্সবাজারের পর এখানে এই টমটমে উঠি ভালোই লাগে এই সব জায়গায় টমটমে ওঠা যায় দেন एक्चुअली আমরা আসি আমরা আমার শ্বশুর থিং করে যে চলো কোথাও ঘুরতে যাই আমরা एक्चुअली এখানে ঘুরতে আসি এটা একটা পার্ক এটা হচ্ছে আনন্দ পার্ক আনন্দ গার্ডেন পার্ক সামথিং কিছু হবে একটা এটা আমার ননদ ও एक्चुअली মানে ওর ভাই দীপ ভাইয়া যে আমার ভাসুর হয় উনি एक्चुअली আমাদেরকে বলে চলো এই পার্কে যাই দেন আমরা সবাই আছি যেহেতু আমরা একটু এনজয় করতে বেশি পছন্দ করি খোলামেলা প্লেসে সো তাই আমরা আসি এখানে এখানে বিশাল খোলামেলা প্লেস দেখতেই পাচ্ছো মাশাআল্লাহ খুব সুন্দর করে ডেকোরেশন एक्चुअली পার্কের কাজটা কন্টিনিউ চলছিল সেই সময় আমরা এখন একটা কি পার্কে আসছি আমি পার্কের নাম জানি না বাট ঘুরতে আসছি আমরা এখন এটা আমাদের ইভিনিং টাইম সো মানে লাইক আমাদের ফ্যামিলি সবাই আসছি টকে দেখছো আমরা একটা জায়গায় গেছি পার্কের নাম কি আচ্ছা বালুরচর আনন্দ পার্কে আমরা আসছি সো মানে এখানে এই তো পার্কটা মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো কমপ্লিট না সো তাই আসছি আমার ফ্যামিলি সবাই আসছি আমার ফ্যামিলি সবাই যেখানেই যাই সেখানে এনজয় করতে থাকি উইদাউট এনি রিজন আমাদের রিজন লাগে না এনজয় করতে এই তো তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি দেখানোর মতো এরকম কিছু নাই বাট যতটুকু আছে আমি দেখানোর চেষ্টা করছি সো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আমার ডে টুটা হোপফুলি অ্যান্ড নেক্সট কী করবো না করবো তাহলে তোমরা দেখবেই সো দেখো আমি কী কী করি আর তোমাদের কী দেখাতে পারি যেহেতু ঘুরতে এসেছি পিকচার না তুললেই না তোমরা ভালো করে যেন পিকচার তুললে আমি বেশি পছন্দ করি সো এই তো আমি আমার হাজব্যান্ড কিছু সুন্দর সুন্দর পিকচার তুলি অ্যাকচুয়ালি আমাদের পিকচারগুলো অনেক সুন্দর আসে আমার ননদ তাবিনা দেন আমি কিছু সিঙ্গেল পিকচার তুলি দেন আমি আমার হাজব্যান্ড কিছু পিকচার তুলি আমাদেরকে পিকচার তুলে দেওয়া হয় দেন ফ্যামিলির সবাই আমরা একসাথে পিকচার তুলি অ্যাকচুয়ালি মোটামুটি এই টাইমটা আমরা সবাই মিলে এনজয় করেছি অ্যান্ড আমরা একসাথে অনেক মজা করেছি খেলাধুলা করেছি দেন ঘোরাঘুরি করেছি দেন আদার্স রাইডগুলো ছিল মোটামুটি উঠেছি আমি একটু রাইডে উঠিনি আমি রাইডে উঠতে একটু ভয় পাই বাট আদার্স সবাই উঠেছে যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো দেন আমার চাচি শাশুড়ি দেন আমার ননদ আমার দুই ননদ চাচি শাশুড়ি আমার হাজব্যান্ড আমি দেন আমার এটা আমার চাস্ত ননদ মিম দেন আমার ভালোবাসা আমার ফুফাতো ননদ আমার নেহা অ্যান্ড আই দুইটা হইতেছে আমার আলমোন রতন অ্যান্ড এই তো আমার শাশুড়ির সাথে পিকচার তুলি একটু মজার মজার পিকচার তোলার চেষ্টা করি আর কি সবাই মিলে আমার শ্বশুরের সাথে ছবি তুলি দেন আমার হাজব্যান্ড দেন এই তো র্যান্ডমলি পিকচারটা দেখতেই পারবে আশা করি আমার পিকচার আমার ব্লগ তোমাদের ভালো লাগে অ্যাকচুয়ালি আমি সারাদিন কীভাবে যা যা স্পেন করেছি কি না আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেন এই তো পিকচার টিচার তোলার পর দেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অ্যান্ড তাবিনা এই তো ছিল আমরা টমটম দিয়ে আবার বাসায় এসে পড়ে অ্যান্ড সেই সময় একটু শীত শীতটা পরা স্টার্ট করে ফেলে দেন বাসায় আসার পর আমার ফুফু শাশুড়ি বিশাল আয়োজন করে পোলাও মাছ রোস্ট গরুর মাংস সব আক রাম খাবার দাবার আয়োজন করে আমরা ডিনার করে ফেলি দেন ডিনার করার পর যেহেতু রাত হয়ে যায় আমরা তো চিন্তা করি কেন একটু হাঁটাহাঁটি করা যায় সো আমি আমার ননদের সাথে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছিলাম ওদের ওইখানে যেহেতু ওরা ওখানকার একটু নাম ডগালা মানুষ স্থায়ী সো তাই ওদের সাথে ঘোরাঘুরি করতে ভালোই লাগে দেন আমার হাজব্যান্ড আসে ওই অ্যাকচুয়ালি আমাদের বারবিকিউর প্রিপারেশন নিচ্ছিল জন্য তাই ওই মানে বারবিকিউর বাজার করতে যাওয়ার জন্য আমি ওই টাইমটা আমার ননদের সাথে থাকি দেন ওই আসার পর আমাকে বলে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসে আমি বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করি অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা ঘোরাঘুরি করার পর যেহেতু বাসায় আসি একটু হেল্প করার চেষ্টা করি একটা কারণ বারবিকিউর প্রিপারেশনটা আমার শাশুড়ি নিচ্ছিল অ্যাকচুয়ালি তিনি ম্যারিনেট করছিল সো তাই থিঙ্ক করি একটু কেননা হেল্প করি অ্যাকচুয়ালি গ্রামের এই সাইডে ওরকম মানে রান্নাবান্না তো করতে দেয়ই না আমার ফুফু শাশুড়ি তাই একটু হেল্প করার চেষ্টা করেন ফুফু শাশুড়ি বলি যে আপনি চলে যান বাট আমরা সব কিছু করবো এই গানটা বন্ধু বললি গান দেখলাম না দেন এই তো বারবিকিউর ফায়ার জ্বলে উঠে দেন অ্যাকচুয়ালি সেই সময় প্রিপারেশন মানে বারবিকিউ করার জন্য চিকেনগুলো দেওয়া হয় আমি একটু স্লোমো নেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগছে বারবিকিউর স্লোমোটা আমার অ্যাকচুয়ালি চিকেন ওই সময় দিয়ে দেয় লাগে
আমাদের শেফ নিজেই কুক করছে। হ্যালো শেফ, হ্যালো শেফ। আর এটা হচ্ছে আমাদের আমার হাজবেন্ড, এই যে আমার দেবর যা ভাসুর। হ্যালো হাসান ভাইয়া। হ্যালো, হাই। হ্যালো মুবাশিরা তারান্নুম। আমাদের এখানে আছে জায়ান্ট শপ ব্লগস। হ্যালো সবাই, সাবস্ক্রাইব চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সহ অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ফ্রি প্রমোশন। একটা বুয়া যাকে আমরা ভাড়া করে নিয়ে আসছি। না এটা আছে নেহা ননদ, হাই দাও, হাই। আমরা এখানে বারবিকিউ করছি। অ্যাকচুয়ালি শীতের মাঝে অ্যান্ড গ্রামের সাইডে এরকম বারবিকিউ করতে ভালোই লাগে। অ্যান্ড অ্যাকচুয়ালি সবাই মোটামুটি বারবিকিউ করছিল, এরকম আমার শাশুড়ি করেছে, এখানে আমার আরেকটা ভাসুর করছে, দেন আমার শ্বশুরও জয়েন করে পাশাপাশি আমার শাশুড়ির সাথে সাথে, যে বারবিকিউ করার জন্য। অ্যাকচুয়ালি মোটামুটি সেই সময় সবাই এসে পড়ে, অ্যান্ড সেই সময় মানে এরকম একটা বারবিকিউ রিসের সামনে বসে থাকতে খুব মজাই লাগে, কারণ শীতের মধ্যে একটু ওয়ার্ম ফিল করতে সবারই ভালো লাগে। দেখতেই পারছো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিলো। অ্যান্ড এই তো আমাদের বারবিকিউর প্রিপারেশনের কিছু ছবি, বারবিকিউর টাইমটা করার টাইমের কিছু ছবি। অ্যাকচুয়ালি আমরা কিছুই করছিলাম না, বড়োরাই সব করছিলো, আমরা জাস্ট বসে বসে এনজয় করছিলাম। অ্যান্ড সেই মোমেন্টের কিছু পিকচারগুলো জুনাদ, জুনাদের কাজিনদের সাথে, দেন আমাদের চিকেন কতটুক ভাজা হয়ে গেল, সেগুলাই অ্যাকচুয়ালি তোমাদের সেই মোমেন্টার বারবিকিউর করার মোমেন্টাই পিকচার কিছু তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এটা ছিল আমাদের সালাদ, দেন মোটামুটি খাবার সেই সময় রেডি হয়ে যায়। রেডি হওয়ার যাওয়ার পর সো আমরা খাবার খেতে এসে পড়ি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বারবিকিউ, দেন সালাদ, দেন পরোটা, এইগুলাই থাকে। অ্যান্ড আমরা সবাই বসে মোটামুটি খাচ্ছিলাম একসাথে, দেখতেই পারছো আমার চাচি শাশুড়ি আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড আমরা সবাই খাচ্ছিলাম ঘরে। অ্যাকচুয়ালি বারবিকিউ করার পর আমরা এই গেমটা স্টার্ট করি, এটা একটা ফেমাস গেম তোমরা জানো। অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি এনজয় করি, দেখতেই পেরেছি এর আগে। অ্যান্ড এটা লাস্ট মোমেন্টে তোমার সাথে শেয়ার করলাম। দেন এই গেম খেলার পর আমরা কিছু পিকচার তুলি, আমরা থিঙ্ক করি ও মাই গড আমরা তো পিকচার তুলিই নেই বারবিকিউর টাইমটাতে, জাস্ট কিছু কিছু মোমেন্ট ক্লিক করেছি। সো তাই আমরা আবার বের হয়ে, এটা অলমোস্ট রাত তিনটার সময় আমরা বের হয়ে, আমার ননদ, আমার দেবর, আমার যা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে পিকচার তুলি। আমরা আমার হাজব্যান্ড ওয়াইফ পিকচার তুলি, দেন ননদের সাথে, যাদের সাথে, আমাদের ফ্যামিলির পিকচার তুলি, দেন দেবরের সাথে, দেন ওরা ওরা ভাই বোনরা পিকচার তুলে, দেন এই তো পিকচার টিকচার তোলার পর দেন আমরা এসে ঘুমিয়ে যাই, বিকজ অনেক রাত হয়ে যায় সেসব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য ডে থ্রি মর্নিং এসে পড়লো। অ্যাকচুয়ালি আমরা আজকে চলে যাব, তাই দেখতে পারতেছি আমি মানে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি, যেটা পরে যাব সেটাই পরে নিছি। এখানে আজকে একটু ঠান্ডা আছে কালকের তুলনায়, কালকের সকালের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা। সো এই তো দেখলে আমি ডে ওয়ানে এরকম কিছু দেখাতে পারিনি, ডে টুতে আমরা অনেক কিছু করেছি তোমাদেরকে দেখিয়েছি, অ্যান্ড ডে থ্রি তো স্টার্ট হলো। অ্যাকচুয়ালি আমরা চলে যাবো একটু পরে, সবাই নাস্তা খাচ্ছে, অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি। আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি, ও অ্যাকচুয়ালি ড্রাইভ করে আসছে তো, তাই একটু বেশি ঘুমাইতেছে, ও ঘুম থেকে উঠলে পরে দেন ফ্রেশন আপ হলে পরেই দেন আমরা সবাই বের হয়ে যাবো, রওনা দিয়ে দেবো। সো এই তো আমার ডে থ্রি স্টার্ট। আজকে কী করি না করি, রাস্তায় অন দ্য ওয়ে ওঠার থেকে দেন আদার সব কিছুই তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো চলো কথা না বাড়িয়ে
ডে থ্রিটা স্টার্ট করে ফেলি, লেটস গো স্টার্ট। সো এই তো আমার ফুফু শাশুড়ি আমাদের সকালের ব্রেকফাস্টের আয়োজন করে, বিশাল আয়োজন, দেখতেই পারছো, মানে পরোটা থাকে, পোলাও থাকে, ভাত থাকে, রোস্ট থাকে, ডিম থাকে, নাস্তা থাকে, মানে সব নাস্তা একসাথে আমার ফুফু শাশুড়ি আমাদেরকে খাওয়া দাওয়া করে। আমরা প্রিপারেশন নেই রওনা দেওয়ার জন্য। রওনা দেওয়ার আগে আমার হাজব্যান্ড গাড়ি অ্যাকচুয়ালি চেক করছিল সব কিছু ওকে আছে কিনা। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খুব ভালো একটা ড্রাইভার, সো মানে এটা আমি ওকে ক্রেডিট না দিলেই না, ওই খুব ভালো ড্রাইভ করতে পারে। সো দেন এই তো আমরা রওনা দিয়ে দিই। অ্যান্ড সেই সময় সানি ওয়েদার ছিল, আসার দিন খুব সানি ওয়েদার ছিল, বাট ঠান্ডাও ছিল। অ্যান্ড এই তো আমরা ফেরিঘাটে এসে পড়ি। আমরা অ্যাকচুয়ালি ফেরি দিয়ে পার হই ওদের বাসা যাওয়ার জন্য। ওদের বাসা যাওয়ার ওয়ে রোডও আছে, বাট আমরা ফেরি দিয়ে পার হই কজ এটাতে টাইম খুব কম লাগে। সো ওই তো দেন ফেরিঘাটে আমি যেহেতু যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল বের হতে পারিনি, সো আসার সময় একটু দাঁড়াই ফেরি ক্রস করে যাওয়ার সময়। দেন এই তো হানি ফ্লাইওভারের কাছাকাছি এসে পড়ি। আমাদের আসতে ম্যাক্সিমাম দেড় ঘন্টা লেগেছিল, এর থেকে বেশি টাইম লাগে নাই আমাদের মানে ঢাকায় আমাদের বাসার কাছাকাছি পৌঁছানোর সময়টা। এই তো দেন আমি বাসায় এসে পড়ি। দেন বাসায় আসার পর দেন ফ্রেশন আপ হওয়ার পর আমি যেহেতু রেস্ট করি তাই আমি এন্ডিং ভিডিওটা দিতে পারিনি, বাট আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমার সাবস্ক্রাইব বাটনের সাথে একটা বেল বাটন আছে, সেটা ক্লিক করে দিও। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। অ্যান্ড আমার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যা যা আছে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেগুলোতে আমাকে ফলো, অ্যাড, রিকোয়েস্ট যা আছে সব করতে পারো। এই তো আমার ফ্রাইডে ব্লগের এটা এখানেই। অ্যান্ড আমার ননদ যেহেতু আমার খুব ফেভারিট, অ্যান্ড ওদের বাসায় যেহেতু আমি গিয়েছি তাই আমি ওর সাথে পিকচার দিয়ে লাস্টে ভিডিওটা এন্ড করছি। সো টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ।